আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে আমরা দেখব ডিস্ক স্কেজিউলিং অ্যালগোরিদম। কি দেখবো আমরা? ডিস্ক স্কেজিউলিং অ্যালগোরিদম। সো এই ডিস্ক স্কেজিউলিং অ্যালগোরিদমটা হচ্ছে আমরা যে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি বা পুরোনো যে ডিস্কগুলো চালাই, সেই ডিস্কের একটা হেড থাকে, অর্থাৎ লেজারটা যখন হেডের সামনে পড়ে তখন দেখা যায় যে সেইটা আমাদের সেই গানটা প্লে হয় বা সেই ট্র্যাকটা প্লে হয়। সো এখানে আমরা ডিস্ক স্কেজুলিং অ্যালগোরিদমের অনেকগুলো অ্যালগোরিদম আছে। নর্মালি আমরা এখান থেকে শিখবো হচ্ছে গ্রাফ কিভাবে তৈরি করতে হয়, ডিস্টেন্স কিভাবে বের করতে হয়। আমরা মেইনলি আমরা ফোকাস করব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমাদের যা যা শিখতে হবে, শর্ট SSTF, শর্ট টাইম ফার্স্ট, এলিভেটর, স্ক্যান অর লুক, অনেক নামে বলতে পারি এটাকে, সার্কুলার স্ক্যান আর সার্কুলার লুক। সো প্রথমে আমরা দেখে নিই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর আমাদের পরীক্ষা কি দেওয়া থাকবে প্রথমেই বলে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি গিভেন দ্য ফলোয়িং কিউ। সো প্রথমেই বলে নিচ্ছি, পরীক্ষায় এরকম একটা কিউ দেওয়া থাকবে, অর্থাৎ কোন ট্র্যাক থেকে কোন ট্র্যাকে আমাকে মুভ করতে হবে সেরকম একটা অর্ডার দেওয়া থাকবে। সো এখানে একটা কিউ দেওয়া আছে কোনটার পর কোনটা আসবে, এবং একটা ইনিশিয়াল ট্র্যাক দেওয়া থাকবে। ইনিশিয়াল ট্র্যাক মানে আমার বর্তমানে ডিস্কের কোন ট্র্যাকটা আছে বা কোন ট্র্যাকটা প্লে হচ্ছে। আর একটা হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ডিং একটা ভ্যালু দেওয়া থাকবে, অর্থাৎ বিগিনিংটা হচ্ছে 0 ধরে নিলাম বাই ডিফল্ট, আর এন্ডিং একটা ভ্যালু 199, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আমাদের প্রথম যে কাজটা করতে হবে গ্রাফ আঁকার জন্য, আমাদেরকে এই ভ্যালুগুলো আর ইনিশিয়াল ভ্যালু আর বিগিনিং এন্ডিং নিয়ে আমাকে এইভাবে অনুমান করে, জাস্ট অনুমান একটা জাস্ট ধারণা করে আইডিয়া ওয়াইজ আমাদেরকে গ্রাফের মতো এরকম খাতায় স্ট্রেট লাইনের উপরে দাগ টানতে হবে, 0, 11, অর্থাৎ এগুলো সবই কিন্তু এই কিউর ভিতরে আছে। তারপরে আমার শুরু করতে হবে কোথা থেকে, অবশ্যই ইনিশিয়ালি হেড যেখানে থাকবে সেইখানে। ইনিশিয়ালি হেড কোথায় আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় কনফিউজ করার জন্য বলা হয়ে থাকে যে হেড আগে ছিল এখানে, এখন আছে এখানে। সো এখন যেখানে আছে সেইটাই আমাকে কনসিডার করতে হবে স্ট্রেট লাইনে, আগে কোথায় ছিল সেটা দেয়া যাবে না। তো 50-তে হেড ছিল, এখন 50-র থেকে কোথায় যাবে, এই কিউ এর বিভিন্ন জায়গায় যাবে। তো 50 থেকে কোথায় যাবে, তো 50 থেকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 95 কে, তো যেহেতু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কোন কোন অ্যালগোরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ এদের ভিতরে প্রথম এসেছিল কে, এটা 95। সো একে আমরা ফার্স্ট সার্ভ করবো, সো 50 থেকে ডাইরেক্ট ভিজিট করবে 95 এ, এই ফ্লোটা অবশ্যই ডাউনফল হবে। আর 95 থেকে তারপরে আবার কোথায় যাবে, 180, 180 থেকে ভিজিট করে 34, 34 থেকে 119, 11, এইভাবে ভিজিট করতে করতে শেষ নোটটা ভিজিট করে ফেলবে। এভাবে সে প্রত্যেকটা ট্র্যাক ভিজিট করে FCFS ওয়াইজ। এবং আমরা এখান থেকে ডিস্টেন্স বের করবো কিভাবে, 50 থেকে আমরা 95 মডুলাস, আসলে আমরা পার্থক্য বের করবো, 35 আবার 95 থেকে 199 মডুলাস করে আমরা বিয়োগ করে ফেলবো। এরপর প্রত্যেকটা যোগ করলে আমরা দেখতে পারবো যে এই হেডটা মুভ করেছে কতবার, এই অ্যালগোরিদম অনুযায়ী 640টা ট্র্যাক সে মুভ করেছে। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অ্যালগোরিদম। এইভাবে আমরা গ্রাফ আর ডিস্টেন্সটা যোগ বিয়োগ করে বের করে ফেলবো। এরপরে SSTF দেখি, ওই একই কিউ এর জন্য SSTF আবার শুরু হচ্ছে 50 থেকে, কিন্তু SSTF এর ব্যাপার হচ্ছে এটা সবার আগে কি আছে, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, অর্থাৎ হেড তো আছে 50-এ, এর ভেতরে সবচেয়ে কাছে কে, অর্থাৎ যতগুলো চলে এসেছে কিউতে এই কিউ এর ভেতরে সবচেয়ে কাছে আছে কে। আমরা 50 থেকে দেখতে পাচ্ছি 34 হচ্ছে 16 দূরত্বে আছে ডিস্টেন্স, আর 62 12 ডিস্টেন্সে আছে, সো কাছে আছে 62। সো যেটা ভিজিটেড অবস্থায় আছে সেখান থেকে সবচেয়ে কাছে যে সেখানে যাবে, সেটা ভিজিট করবে আনভিজিটেড থাকলে, তো 62 তে গেল। এইখান থেকে আবার দেখবে আনভিজিটেড গুলো হয়তো সবচেয়ে কাছে কে, তো 34 আর বা 64, অবশ্যই 64 কাছে, 64 তে গেল। 64 থেকে দেখবে আনভিজিটেড আছে 34 আর 95 কাছাকাছি, এই দুটোর ভিতরে সবচেয়ে কাছে 34, তো 34 গেল। এখানে একটা নোট যে এইখান থেকে যদি এই 34 আর 94 হতো তাহলে তো সেম হয়ে যেত ডিস্টেন্স, তখন কোন দিকে যেত, তখন আসলে আমরা ধরে নিব যে যেকোনো একদিকে গেলেই হবে, বাট ফ্লো যেদিকে আছে, অর্থাৎ যেহেতু 50 এই আগের ফ্লোটা 62 থেকে 64 ডান দিকে ছিল, সো আমরা কি করবো 95 দিকেই নিয়ে যেতাম, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা নোড ভিজিট করবো, ভিজিট করে আবার এটা একইভাবে ডিস্টেন্স পাবো, 50 - 62 মডিউলাস করে করে 62 থেকে 64। এইভাবে দেখা গেল যে আমার মাত্র 236টা ট্র্যাক মুভ হয় হেডে, ঠিক আছে। সো FCFS এর চেয়ে অবশ্যই SSTF উন্নত। এরপরে এলিভেটর আছে, এলিভেটর হচ্ছে এমন একটা অ্যালগোরিদম, এই এলিভেটর অ্যালগোরিদমটা হচ্ছে লিফটের মতো কাজ করে, অর্থাৎ এই হেড থেকে সবচেয়ে কাছে যে এন্ড 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 বলছি 0 আর 199, সেইখান সেই দিকে যাবে ভিজিট করতে করতে যাবে, আবার অপোজিটের দিকে আসবে ভিজিট করতে করতে আসবে। তারপরে সার্কুলার স্ক্যানটাও ওই অনেকটা এলিভেটরের মতো, কিন্তু সে কি করবে, একটা এন্ডে যাওয়ার পরে আর একটা এন্ডে যাওয়ার সময় কোনো সে ভিজিট করবে না,
অর্থাৎ সবচেয়ে কাছে যে এন্ড আছে হেড থেকে সেখানে প্রথমে যাবে, তারপরে আনভিজিটেড অবস্থায় আবার অন্য এন্ডে যাবে, সেখান থেকে আর ভিজিট করতে করতে আসবে, সার্কুলার স্ক্যান। আর সি লুক, সার্কুলার লুকটা হচ্ছে যে এন্ডটা আছে সেই এন্ডে যাবে না, বাট যে এন্ডে আছে সেই এন্ডের দিকে সব নোটগুলো ভিজিট করতে করতে যাবে, আবার একদম সার্কুলার স্ক্যানের মতো আবার অন্য এন্ডের লাস্টের যে কিউটা আছে সেখানে যেয়ে আবার ভিজিট করতে করতে আসবে। তো এই হচ্ছে ডিস্ক স্কেজুয়াল অ্যালগরিদম। এখান থেকে আমাদের আসলে গ্রাফ করতে হবে এবং এখান থেকে আমাদের টোটাল ডিস্টেন্স গুলো বের করতে হবে এবং বলতে হবে যে কম্পেয়ার করে কোনটা সবচেয়ে ভালো। সো এই ছিল ডিস্ক স্কেজুয়াল অ্যালগরিদম, বাসায় প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।